আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ সবাই ভালো আছে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো নতুন আলু দিয়ে আয়ের মাছের ঝোল তো এই শীতকালীন সময় যে কোনো সবজি বা যে কোনো মাছ রান্না করলে খুবই মজা হয় তো আজকে আমি আপনাদেরকে নতুন আলু নতুন আলু দিয়ে এই আয়ের মাছের ঝোলটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই যে কোনো নতুন নতুন রেসিপিগুলো আপলোড করে তো সবার আগে আপনাদের কাছে চলে যাবে তো আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি আছে সুন্দর সুন্দর কেক বার্গার পিৎজা তো সবগুলো আইটেম আছে তো আপনারা চাইলে দেখতে পারেন তো যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে আসছেন যাই যেতটুকুই আমি আসছি তো আপনাদের জন্যই আসছি তো আপনাদেরকে সবাইকে জানাই আমার অন্তর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক তো চলুন আজকে রেসিপিটা কীভাবে তৈরি করি দেখে আসি তো প্রথমে কেনা দেখতে পাচ্ছেন একটা কড়াই নিয়েছি তো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি আমি তো তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে দেখেই যাচ্ছে তো এখানে নিয়েছি আমি আয়ের মাছ তো আয়ের মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে নিয়েছি আমি নতুন আলু তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি প্রথমে তো পেঁয়াজ কুচিটা হালকা বেজে নিতে হবে তো অনেকে অনেকভাবে রান্না করেন মাছ মাংস যাই হোক তো আমরা যেহেতু ভিডিও আপলোড করি আমরা যেহেতু চ্যালেঞ্জ আছে আমাদের তো আমরা যেভাবে যে রান্না করি সেটাই সবার কাছে তুলে ধরি তো এখানে আমি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তো দিয়ে দিচ্ছি একটু পানি যাতে করে এই গুঁড়ো মশলাটা না পড়ে যায় তো এই গুঁড়ো মশলাটা কিন্তু না পড়ে গেলে তিতো তিতো হয় তরকারিটা এটা এর জন্য পানিটা দিতে হবে অবশ্যই তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো যে মাছগুলো আমি ধুয়ে রেখেছি তো মাছগুলো দিয়ে দিচ্ছি তো অবশ্যই এই আয়ের মাছটা কষানোর সময় সুন্দর করে আলতোভাবে নাড়াচাড়া দিয়ে মাছটা কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই আয়ের মাছটা খুলে যেতে চায় তো আমি স্বাদ মতো লবণটা কিন্তু দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি আমি একটু পানি যাতে করে মাছটা সুন্দর করে কষানো হয় তো মাছের ভিতরে সুন্দর করে লবণটা ঢুকে এর জন্য একটু পানি দিয়ে সুন্দর করে জাল করে নিতে হবে তো মাছটা কিন্তু প্রায় কষানো হয়ে যাইতেছে তো হালকা করে আমি একটু নেড়ে চেয়ে দিতেছি তো আমার মাছটা কিন্তু কষানো শেষ এখন আমি সুন্দর করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আলতোভাবে যাতে করে মাছগুলো না ভেঙে যায় তো মাছগুলো উঠানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায় তো মাছটা আমার উঠানো হয়েছে তো অবশিষ্ট যে মশলাগুলো ছিল মশলার ভিতরে আমি আলুটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আলুটাও আবার একটু কষিয়ে নেব এই মশলার সাথে তো এই যাতে করে মশলাটা আলুটার ভিতরে ঢুকে তো যাতে এটার ভিতরে যেহেতু লবণ সব মশলা আছে তো এটার ভিতরে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এখন আমি একটা ডাকনা দিয়ে ঢেকে রাখলাম তো ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আলুটাও আমার হালকা হালকা সিদ্ধ হয়েছে বা কষানো হয়ে গেছে তো এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব তো পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এই মুহূর্তে যেই কষিয়ে উঠানো মাছগুলো তো সেই মাছগুলো এই মুহূর্তে ছেড়ে দিতে হবে তো মাছগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি এখন সুন্দর করে মাছগুলো বিছিয়ে দিতে হবে তো উপরে এখন হচ্ছে মাছগুলোকে সুন্দর করে জাল করে রান্না করে নিতে হবে তো আমি জাল করে নিতেছি তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু টক বগ করত যে ইয়াগুলো তো সেটা কিন্তু থেমে গেছে তো এখন আবার বলক চলে আসছে তো যেহেতু মাছগুলো ঠান্ডা ছিল এই জন্য তো মাছটাও জাল করে নিতেছি দেখতে পাচ্ছেন মাছ রান্নাটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে তো রান্নাটা আসে প্রায় শেষ তো যেহেতু আমি এখানে মাছের ঝোলটা রান্না করব তো একটু ঝোল ঝোলে রাখবো তো আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি তো এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি উপরে ছিটিয়ে ছিটিয়ে তো হালকা করে আবার একটু নেড়ে দেব তা আমি উপর দিয়ে কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো অবশ্যই এটা ভিডিও করা হয়নি বা দেখানো হয়নি অফ ছিল ক্যামেরাটা তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাছগুলো সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে মাছের ঝোলটা তো আমার মাছগুলো একদম সুন্দর হয়েছে একটু ভেঙে যায়নি তো এভাবে আপনারা সুন্দরভাবে মাছটা রান্না করে নিতে পারেন খুব সহজভাবে তো শীতের দিনে কিন্তু এই আয়ের মাছের ঝোল নতুন আলু দিয়ে খুবই মজার হয় তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন